হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুলজাই এন্টারটেনমেন্ট। আমি সাখাওয়াত সানি, আছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো বাইট সাইজ হ্যালোইন সিরিজের নবম এপিসোড ফরেনার্স অনলি নিয়ে, যেটি হুলুতে মুক্তি পেয়েছে 1 অক্টোবর। সাইকোলজিক্যাল হরর জনরার এই এপিসোডটির পরিচালনায় ছিলেন নুহাশ হুমায়ুন, এবং এটি আমেরিকান কোনো ওটিটি প্ল্যাটফর্মে কোনো বাংলাদেশি নির্মাতার প্রথম অরিজিনাল ফিকশন। এপিসোডটিতে অভিনয় করেছেন মুস্তফা মানোয়ার, ইরেশ জাকের সহ আরও অনেকে। এপিসোডটিতে দেখানো হয় বাংলাদেশের এক ট্যানারিতে কর্মরত এক যুবক থাকার জন্য একটি অ্যাপার্টমেন্টের খোঁজ করছেন, কিন্তু আশেপাশে সব বাড়িওয়ালারা শুধুমাত্র ফরেনার্সদেরই ভাড়া দিতে ইচ্ছুক। শুরুতেই আমি নুহাশ হুমায়ুনকে ধন্যবাদ এবং কংগ্রাচুলেট করতে চাই এই অ্যামেজিং অ্যাচিভমেন্টের জন্য। তার নির্মিত শর্ট ফিল্মটা বা এপিসোডটার দৈর্ঘ্য হয়তো খুবই কম, 14 মিনিট সামথিং, কিন্তু এতটুকু ছোট দৈর্ঘ্যের একটা ফিকশন দিয়েও কিন্তু বিশ্ববাজারে আমাদের সক্ষমতার একটা প্রমাণ দিলেন তিনি। এটা আমাদের জন্য অনেক অনেক বড় একটা গর্বের একটা বিষয়। এটার টিজার যখন এসেছিলো তখনও আমি এটার রিভিউ করতে চাচ্ছিলাম, কিন্তু আসলে টিজারে বাংলাদেশের যে কন্টেন্টটা, ফরেনার্স অনলির গ্লিমস এত কম ছিল, এটা নিয়ে আসলে কী বলবো বুঝে পাচ্ছিলাম না। এই জন্য আসলে কন্টেন্টটা মুক্তি পাওয়ার অপেক্ষা করছিলাম। সো ফাইনালি এটা দেখার পর আমি আসলে খুবই উচ্ছ্বসিত। আমি সবসময় মনে করে আসছি যে নেটফ্লিক্স, আমাজন প্রাইমের মতো যেসব ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্ম আছে, সেখানে কাজ করার জন্য সেই মানের, ইফ নট বেটার কাজ করার জন্য যে সক্ষমতা দরকার, সেটা আমাদের দেশের নির্মাতাদের অবশ্যই আছে। আমাদের জাস্ট এরকম অপরচুনিটি দরকার আর কিছু বাজেট দরকার। অ্যাকচুয়ালি বাজেটও অত বেশি দরকার না, কেন? কারণ আমাদের যে বাজেট কনস্ট্রেন্ট, কম বাজেট, এই এই পরিস্থিতিতে কাজ করতে করতে আমাদের দেশের নির্মাতারা ঝানু হয়ে গেছে যে কম বাজেটের মধ্যে কেমনে ওয়ার্ল্ড ক্লাস কন্টেন্ট বানানো যায়, সেটার ট্রেনিং তারা নিয়ে ফেলছে। সো তাদের যে খুব বেশি বাজেটও দরকার সেটাও কিন্তু না, জাস্ট তাদের এরকম একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে কাজের সুযোগ দরকার, এবং সেটা আসলে আরও আগেই পাওয়া উচিত ছিল। তো যাই হোক, নুহাশ হুমায়ুনের মাধ্যমে ব্যাপারটা শুরু হলো। আমি আসলে খুবই প্লিজড, কারণ যে কন্টেন্টটা তিনি বানিয়েছেন, যদি বিশ্ববাজারে বা বিদেশি অডিয়েন্সটা সেটা যদি ওয়াইডলি দেখেন, তাহলে আসলে তারা আমাদের দেশের ছোট্ট একটা দেশে ইন্ডাস্ট্রির কত বড় সক্ষমতা আছে সেটা কিছুটা হলেও তারা একটা গ্লিমস পাবে। এই ফরেনার্স অনলি নিয়ে যদি কথা বলিস, তাহলে বলবো যে 14 মিনিটের একটা ফিকশনের মধ্যে একটা ভয়ের আবহ তৈরি করা, ক্যারেক্টারগুলোকে ভালো মতো এস্টাবলিশ করা, এবং তার মধ্যে একটা লেয়ার্ড মেসেজ দেওয়া, এটা আসলেই খুব দুর্দান্ত একটা ব্যাপার, খুবই দুর্দান্ত একটা ব্যাপার। হ্যাটস অফ টু নুহাশ হুমায়ুন এই অ্যাচিভমেন্টের জন্য। আমি আসলে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বেশি উপভোগ করেছি। আসলে নুহাশ হুমায়ুনের এর আগে যতগুলো কাজ দেখেছি, আসলে তার সব কয়টাকে ছাপিয়ে যাবে এই কাজটা। পেট কাটার সহ তার খুবই দুর্দান্ত একটা কাজ ছিল, অনেকের কাছে অনেক জনপ্রিয় হয়েছে। আমার কাছে দুই একটা এপিসোড, যেমন লোকে বলে এপিসোডটা খুব ভালো লেগেছিল, কিন্তু হয়তো পুরোটা ওভারঅল আমার বাকি অন্যদের মতো অতটা ভালো লাগেনি, কারণ অনেকে হয়তো জাস্ট কন্টেন্ট হিসেবে দেখছেন, খুব ইউনিক আইডিয়া ছিল, ওগুলো অ্যাপ্রিসিয়েট করেছেন, আমিও তা অ্যাপ্রিসিয়েট করেছি। কিন্তু যেহেতু এটা হরর কন্টেন্ট ছিল, আমার পার্সপেক্টিভটা ছিল যে আমি ভয় কম পাচ্ছিলাম, এই জন্য আসলে ওভারঅল কন্টেন্টটা আমার কাছে অতটা ভালো হয়তো লাগেনি যেটা বাকি অন্যদের কাছে লেগেছে, সেটা যার যার মতামত। কিন্তু এই কন্টেন্টটা আমার একদিক দিয়ে ভালোও লেগেছে, আবার যে হরর একটা কন্টেন্ট থেকে আমার যে এক্সপেকটেশনটা থাকে, যে ভয় পাওয়া, একটা গা ছমছমে অনুভূতি সৃষ্টি করা, সেটাও এই কন্টেন্টটা, এই এপিসোডটা আমাকে দিতে পেরেছে খুব সফলভাবে। তো এখানে যে ভয়ের আবহ তৈরির জন্য যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট বা টেকনিক্যাল স্পেশালিটিস, এক্সপার্টিস দরকার ছিল, সেটা নুহাশ হুমায়ুন খুব দক্ষতার সাথে করতে পেরেছেন, হ্যান্ডেল করতে পেরেছেন, ম্যানেজ করতে পেরেছেন। এখানে আমাকে এই টেকনিক্যাল টিমে যারা যারা কাজ করছেন তাদেরকে অ্যাকনলেজ করতেই হবে। এপিসোডটিতে সিনেমাটোগ্রাফিতে ছিলেন ইজাজ মেহেদি, মিউজিকে ছিলেন রাকাত জামি ও অভিষেক ভট্টাচার্য, এডিটিংয়ে ছিলেন ফুয়াদ সৌরভ, সাউন্ড ডিজাইনে ছিলেন SNG ইয়েমিন, এবং প্রস্থেটিক্সে ছিলেন স্বর্ণ ভৌমিক এবং মোহাম্মদ কালাম। এদের সবার সম্মিলিত প্রচেষ্টার কারণেই এই ফিকশনটা এতটা বেশি ইফেক্টিভ হয়েছে, কারণ এরকম হরর ফিকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা থাকে সাউন্ড ডিজাইন এবং লাইট অ্যান্ড শ্যাডোর কাজটা, যেটা এখানে খুব ভালো মতোই করা গেছে, খুব ক্রিপি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা গেছে। এখানে প্রস্থেটিক্সের কাজ দারুণ ছিল। মুস্তফা মানোয়ারের যে ক্যারেক্টারটা, যে ট্যানারিতে কাজ করতে করতে তার যে স্কিনে এক ধরনের প্রবলেম হচ্ছে, খুব ডিসগাস্টিং একটা ব্যাপার, বাট এই জিনিসটা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটা দুর্দান্ত ছিল। এবং শেষ দিকে ক্লাইম্যাক্সে যে প্রস্থেটিকটা ব্যবহার করা হয়েছিল সেটাও খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল আমি বলবো। খুবই ব্লাডি একটা এপিসোড ছিল, সাধারণত আমাদের দেশে এতটা ব্লাডি কাজকর্ম দেখা যায় না, সো এই একটা ব্যাপার খুব উপভোগ্য ছিল। প্লাস এখানে মেসেজের যে ব্যাপারটা আমি বলবো সেটাও দুর্দান্ত ছিল, যে আমাদের যে হোয়াইট স্কিনের প্রতি আমাদের যে অবসেশন, অলদো আমরা অনেক বছর ধরে, 190 বছর ধরে শোষিত হয়েছি এই সাদা চামড়াতের দ্বারা, তারপরেও এরকম সাদা চামড়ার কোনো মানুষ আমাদের আশেপাশে ঘুর ঘুর করলে আমাদের যে এক ধরনের মেন্টাল অর্গাজম হয়, এই ব্যাপারটা খুবই খুবই
কি বলবো লজ্জার একটা বিষয়, সেই জিনিসটাই স্যাটায়ারের মাধ্যমে সার্কাজমের মাধ্যমে খুব সুন্দর করে দেখানো হয়েছে। এই ফেয়ারনেস ক্রিমের যে একটা ব্যাপার, এই জিনিসগুলো খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে। আর মোস্তফা মনোয়ার দুর্দান্ত অ্যাক্টিং করেছেন, পার্শ্ব চরিত্রে যারা ছিলেন তারাও খুব সুন্দর অভিনয় করেছেন। ওভারঅল কাজটা আমি খুবই এনজয় করেছি। হয়তো ছোট একটা কন্টেন্ট দেখে এটা হয়তো এত ওয়াইডলি রিচ পাবে না, হুলুতে অ্যাক্সেস করাটাও খুব কঠিন, বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না অত সহজে, সেজন্য আনঅফিসিয়ালি ইউটিউবে এটা অ্যাভেলেবেল আছে, যেটা রিকমেন্ড করা হয়তো উচিত না, কিন্তু কোনো উপায়ও নাই। যদি হরর জনরার ফ্যান হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার ভালো লাগার কথা, স্টোরি টেলিং তো দুর্দান্ত হয়েছেই। সো আমি সত্যি সামনে তাকিয়ে আছি যে এরকম কাজ বাংলাদেশের আর কখন কোন বাংলাদেশি নির্মাতার সামনে পাবেন। আই হোপ প্রসেস ইজ গোয়িং অন, হয়তো শীঘ্রই আরও শুনতে পাবো এরকম সুখবর আপনাদের এই পুরো ব্যাপারটা নিয়ে। এবং এই ফরেনার্স অনলি নিয়ে আপনাদের কী অভিমত প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।